হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভিনে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি 48 ভোল্ট 200 অ্যাম্পিয়ার চার্জার। এই চার্জারটি কিভাবে আপনারা মেরামত করবেন তো আপনাদেরকে ডিটেইল সহ দেখাবো। এই চার্জারটি অন্য একটি টেকনিশিয়াল ভাই দেখেছিল এবং এই চার্জারটি পাওয়ার সমস্যা সমাধান করতে পারে নাই, তো এই চার্জারটি একেবারে বাতিলভাবে ঘোষণা করেছিল। তো এই চার্জারটি 200 অ্যাম্পিয়ার চার্জার, তো বড় ব্যাটারির চার্জার। এই চার্জারটি আমরা কিভাবে এটা মেরামত করি আপনাদেরকে ডিটেইল সহ দেখাবো, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। একটি কেলিওয়াই সঠিকভাবে কিভাবে লাগালে এই অরিজিনাল চার্জারগুলো চলবে, তো কেলিওয়াই লাগানোর ভুল থাকলে কিন্তু আপনাদের কেলিওয়াইতে চার্জারগুলো টিকসই হয় না। আজকের মূলত ভিডিওতে দেখাবো যে কেলিওয়াইতে কিভাবে একটি চার্জার অরিজিনালভাবে মেরামত করা যায়, ফুল চার্জ দেখাবে, সব কিছু হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। যদি এই ধরনের আপনাদের চার্জার যদি নষ্ট হয়ে থাকে, পাওয়ার যদি পুড়ে যায় বা কোনো রকমভাবে পাওয়ার মেরামত হচ্ছে না, তো অরিজিনালভাবে কীভাবে আপনারা কেলিওয়াইদে এটা লাইন করবেন বা কেলিওয়াইদে কীভাবে চালু করবেন বা সম্পূর্ণ সাকসেসফুল করবেন, তো এটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর অন্যদের ভিডিও শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দিবেন যাতে অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আমাকে একটু উৎসাহ দিবেন লাইক দিয়ে। তো আপনাদের কাছে এটাই চাওয়া। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি। তো বন্ধুরা দেখেন আমাদের চার্জারটি হচ্ছে এই। তো এই চার্জারটি আমরা খুলে নেব, ফার্স্ট খুলে নেব। তো এই চার্জারটি মূলত একটি টেকনিশিয়াল ভাই দেখেছিল, তো এটা বলেছে হবে না, তো এই চার্জারটি মূলত হবেই না একবারে ঘোষণা করেছে। তো এই চার্জারটি কিভাবে আমরা অরিজিনালভাবে মেরামত করতে পারি, তো যাই হোক কেলিওয়ার মাধ্যমে এটা মেরামত করব। কেলিওয়ার অরিজিনাল সঠিক ব্যবহার কিভাবে করবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন না টেনে। তো কত ভোল্টেজ দিলে আপনারা আউটপুট কত ভোল্টেজ হলে তাহলে আপনাদের গাড়িতে চার্জ ফুল দেখাবে, আর কত ভোল্টেজ দিলে আমাদের গাড়িতে লোড নিবে না, চার্জ হবে না। তো এরকম সমস্যা কেলিওয়াই লাগানোর পরে নানান ধরনের সমস্যাগুলি দেখা দেয়। তো আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে কেলিওয়াই কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। মূলত আমি একটি কেলিওয়াই নিয়েছি দেখেন, আর এই চার্জারের মূলত প্রথমে ফার্স্ট দেখাই, এই চার্জারের মূলত একটি আইসি লাগানো ছিল এই পাশে। তো এটা হচ্ছে এইরকম, এই যে এই সাইটের মতো এরকম আইসি ছিল। তো আইসিটি বাস্ট হয়েছে, 20 এবং 60 বাস্ট হয়েছে, রেজিস্টারগুলো পুড়ে গেছে। তো কাস্টমার বলেছে যে ভাই এগুলো সব লাগানোর পরেও হয় নাই, তো এই রেজিস্টারগুলি পুড়ে গেছিলো, এই রেজিস্টারগুলি লাগানোর পরেও হয় নাই। তো এটা মূলত আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ আসতেছে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে না। তো যাই হোক এটা আপনাদেরকে আমি ফুল ভিডিওতে মেরামত করে দেখাবো। অবশ্যই ভিডিওটি যারা যে কথা না বললেই নয়, ফুল দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এটাই আপনাদের কাছে চাওয়া। একটি কেলিওয়াই নিয়েছি, এই কেলিওয়াইটি আপনাদের মাঝে এটা ব্যবহার করে দেখাবো, এটা সঠিক ব্যবহার 48 ভোল্ট চার্জারে কিভাবে ব্যবহার করতে হয়। তো এটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। দেখেন আমি একটি কেলিওয়াই নিয়েছি, এই কেলিওয়াইটি মূলত লেখা আছে এই পাশে দেখেন 180 ওয়াট। তো এই 180 ওয়াট দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভালো মতো দেখাই, দেখেন 180 ওয়াট কেলিওয়াই। তো 100 ওয়াট যদি কেলিওয়াই আমরা এটাতে ব্যবহার করি তাহলে আমাদের এই চার্জারটি লাস্টিং হবে না এবং গাড়িতে চার্জ হবে না, কেলিওয়াইটি বাস্ট হয়ে যাবে। তো আপনাদেরকে এটা আমি দেখাতে যাচ্ছি কারণ কেলিওয়াই সঠিক ব্যবহার অনেকেই জানেন না, অনেকেই অনেক ভিডিও দেখেছেন বা অনেক মন্তব্য করেছেন। তো এই কারণেই আমি এই কেলিওয়াইয়ের ব্যবহারটি নিয়ে আসলাম, কতটুকু এটা উপকারিতা তো আপনারা বুঝতে পারবেন। তো এই কেলিওয়াইটি আমরা কোথায় কোথায় লাগাবো, এই কেলিওয়াইয়ের আমাদের তিনটি কানেকশন আছে দেখেন, ব্ল্যাক কালার, রেড কালার এবং ব্লু কালার। তো এই তিনটি কালার আছে, এই তিনটি কালারের মধ্যে আপনারা কোন কোন জায়গায় এই তারগুলি ব্যবহার করবেন তো আপনাদেরকে এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরবো। আপনারা এই কেলিওয়াই ব্যবহার করে চার্জারগুলি মেরামত করতে পারবেন। তো যে চার্জারগুলি একেবারে পুড়ে গেছে বাতিল ওই চার্জারগুলি মেরামত করবেন, আর যেগুলি দু একটা রেজিস্টর বা আইসি পুড়ে গেছে যেগুলো মেরামতের যোগ্য সেগুলি মেরামত কেলিওয়াই লাগানোর দরকার নেই। তো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, একটু কষ্ট করে হলেও অরিজিনালভাবে কাজটি করে দেওয়ার চেষ্টা করবেন, তো এটাই আপনাদের কাছে অনুরোধ। তো এই কেলিওয়াইটি লাগানো সঠিক ব্যবহার দেখি। প্রথমে ফার্স্ট আমাদের এখানে তিনটি তার আছে, এই তারগুলি আমরা যেটি করব, এই তারটির রেড কালার এবং ব্ল্যাক কালার, এই দুটি তার, রেড এবং ব্ল্যাক কালার, এই দুটি তার আমাদের খুবই প্রয়োজন।
তো এই দুটি তার কোথায় কোথায় কানেকশন করবেন আপনাদেরকে বলে দেই। আমাদের রেড কালার তারের কানেকশনটি হবে, তো আমাদের দেখেন এই যে যে 20 এন্ড 60 মসফেট ছিল, এই মসফেটের মাঝখানের পিনে এটা সংযোগ করে দিবেন। তাহলে আপনাদের প্রপারলি যে পাওয়ার সমস্যাটি, সমস্যাটি 100% সমাধান হয়ে যাবে, ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে যাবে। তো দেখেন তারপরে এই ব্ল্যাক কালার তারটি, আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার আছে, এই ফিল্টারিং ক্যাপাসিটারের দেখেন আপনাদেরকে ভালো মতো বুঝে দেয়। এই ফিল্টারিং ক্যাপাসিটার এই সাইডে এই সাদা দাগটি হচ্ছে মাইনাস লাইন, আর এই সাইডটি হচ্ছে পজিটিভ লাইন। আমাদের ফিল্টারিং ক্যাপাসিটারের মাইনাস লাইনে এটা সংযুক্ত করে দিতে হবে। এই মাইনাস লাইনটি গিয়েছে এখানে, আমরা এখানে দূর পর্যন্ত এটা কানেকশন করে দিয়েছি। তো যাই হোক, আপনাদেরকে এটা সুন্দরভাবে বুঝালাম। তো মাইনাস লাইনটি এখানে দিলাম, দেওয়ার পরে আমাদের আরেকটি তার আছে, এই তারটি কোথায় ব্যবহার করতে হবে তো অনেকেই জানে না। এই তারটি ব্যবহার করতে হবে আমাদের এই যে সাইটের একটি পিন আছে, এই পিনটে আমাদের এই তারটি ব্যবহার করতে হবে। তাহলে আপনাদের চার্জারটি হিট কম হবে, গরম কম হবে, তো টিকসই ভালো হবে। এই চার্জারের এই ব্লু কালার তারটি আমাদের এই ট্যানডেস্টারের এই সাইডের পিনে কানেকশন করে দেব। দেওয়ার পরে দেখি, তো আমাদের এটা কানেকশন করা শেষ। ফার্স্ট আপনারা কি করবেন, এই যে বেরি ভোল্ট পাওয়ার আছে, এই পাওয়ারটি একেবারে লো দিয়ে রাখবেন, কারণ আপনাদের এটা এটা আমরা কেলিওয়াই ব্যবহার করি, এলইডি টিভি বা কালার টিভিতে ব্যবহার করার যোগ্য হয়ে থাকে। তো এটা এটা দিয়ে মূলত আমি 48 ভোল্ট চার্জার আপনাদেরকে করে দেখাচ্ছি। তো কারণ তো আমরা এটা বেরি ভোল্টটি একবারে কমিয়ে নিব। তো দেখেন একেবারে লো করে দিচ্ছি, লো করে দেওয়ার পরে আমরা এই চার্জারটিতে লাইন দেব, দিয়ে দেখব যে আমাদের চার্জারটি লাইন পাচ্ছে এবং জ্বলতেছে কিনা, আউটপুট ভোল্টেজ কত আছে আমরা এটা চেক করে দেখব। অবশ্যই ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, লাস্ট পর্যন্ত দেখবেন। তো দেখেন আমি ডিসি মিটারটি ডিসি 200 ভোল্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই মিটারটি এভাবে নেই যাতে আপনারা সুন্দর মতো দেখানো হয়। তো যাই হোক, আমরা এখন এই যে এসি কোড নিয়েছি, এসি কোডটি দেব আমরা 108 সিরিজ লাইনে, 108 সিরিজ লাইনে ব্যবহার করবেন, সিরিজ লাইনের মাধ্যমে কাজ করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো দেখেন সিরিজ লাইন ব্যবহার করলাম, সিরিজ লাইন ব্যবহার করার পরে আমাদের আমরা যদি চার্জারটি এখন যদি উল্টিয়ে দেই, আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলে গেছে। তো আমরা এই চার্জারটি মূলত এভাবে উল্টিয়ে দেখেন এটা ধরে রেখে আমরা এই কেলিওয়াইটি এখানে আছে, এখন আপনাদেরকে একটি জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে আমাদের মিটারটি, দেখেন মিটারটি এখানে আউটপুট ভোল্টেজে সিলেক্ট করতে হবে, এই মানে জ্যাকের এই সাইডে মাইনাস লাইন, এই সাইডে পজিটিভ লাইন, আমরা পজিটিভ লাইনে পজিটিভ দেব, মাইনাস লাইনে মাইনাস লাইনটি দেব। আমাদের আউটপুট ভোল্টেজ কত এখানে দেখা যাচ্ছে, দেখেন আমাদের আউটপুট ভোল্টেজ দেখা যাচ্ছে 51 ভোল্টেজ। তো আমরা এই কেলিওয়াইয়ের অরিজিনাল যে ভোল্টেজটি, এই ভোল্টেজটি তো দেখেন আমরা এই প্লাসের সাহায্যে, তো আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা দেখেন, তো দেখেন একটু সাদা বেশি দেখা যাচ্ছে। তো এখন আমরা আউটপুট ভোল্টেজ এখানে কত দিব, দেখেন এখানে বেরি ভোল্ট বাড়ালে আমাদের ভোল্টেজ বাড়বে 53, 54, হ্যাঁ 55, 57, 58, আমরা 60 ভোল্টে রাখবো, যেহেতু এটা 200 অ্যাম্পিয়ার চার্জার, আমাদের লোড দেওয়ার পরে কিছুটা কমে যাবে, এই কারণে আমরা 60 ভোল্ট দিয়ে রাখবো। পারফেক্ট আমাদের চার্জারগুলোতে কিন্তু 56 ভোল্টেজ থাকে, এটাতে 60 ভোল্ট দিলাম কিসের কারণে, আমাদের যেহেতু এক্সট্রা লাইন কেলিওয়াই ব্যবহার করা হয়েছে এই কারণে 60 ভোল্ট দিলাম, আর 200 অ্যাম্পিয়ার ব্যাটারি যেহেতু চার্জ একটু দ্রুত হতে হবে, এই কারণে আমি 60 ভোল্ট দিয়ে এটা আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই এই ভিডিওটি দেখেন, আমরা এই যে এখানে যুক্ত করার পরে এখানে 60 ভোল্ট সিলেক্ট করলাম, এই চার্জারটি এখন আমরা এটা বডিতে ফিটিং করব। তো দেখেন বন্ধুরা, আমরা পারফেক্ট এই কেলিওয়াইটি কিভাবে সংযুক্ত করেছি এবং লাগিয়েছি। এই কেলিওয়াইয়ের যে মসফেটটি আছে, মসফেটের পিছনে একটি পেপার লাগাতে হবে, কারণ এই মসফেটের বডিটা যেন এই বডির সাথে সংযুক্ত না হয়, এই কারণে একটি এই কেলিওয়াইয়ের সাথে একটি পেপার দেওয়া থাকে, এই পেপারটি আপনারা এখানে লাগিয়ে নেবেন আইসির সাথে।
তাহলে আপনাদের চার্জারটি এই মসফেটটি যদি এটার সাথে যদি লেগে থাকে তাহলে আপনাদের চার্জারটি শর্ট দেখাবে, সিরিজ বাতিটি ফুল জ্বলে উঠবে। এই কারণে মূলত এই পেপারটি ব্যবহার করতে হয়। আর পারফেক্ট ভোল্টেজ 56 ভোল্টেজ আমি দেখালাম। দেখানোর পরে তো আবারও এটা যেহেতু আমরা কাজ করেছি তো এটা আমরা চার্জারে ফিটিং করে নিই। দেখেন বন্ধুরা, আমরা চার্জারটি মূলত ক্যাসিংয়ে ফিটিং করেছি এবং সুন্দরভাবে এটা ফিটিং হয়ে গেছে। আমরা আবারও 100 আর্টস লাইনে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমাদের ইন্ডিকেটার সিগন্যাল লাইটটি জ্বলে গেছে, আউটপুট ভোল্টেজ কত। তো কেউ বলতে পারবেন না যে আমি ফেক ভিডিও তৈরি করেছি, আপনাদেরকে ডিটেলস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। কেলিওয়াই অনেকেই ব্যবহার করেছেন। এই যে মিটারে দেখতে পাচ্ছেন আমাদের 60 ভোল্টেজ, আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দেওয়ার পরে আমাদের এখানে 60 ভোল্টেজ দেখা যাচ্ছে। দেখেন 60 ভোল্টেজ দেখা যাচ্ছে। তো আমরা যদি এখন এই কেলিওয়াইয়ের 2 টার্মিনাল একটু শর্ট দেই তাহলে আমাদের ফ্যানটি ঘোরার যোগ্য হচ্ছে কিনা একটু চেক করে নিব। যাদের কাছে লোড সেল মেশিন আছে তো দেখেন এই ফ্যানের দিকে একটু ফলো করবেন। আমি একটু এখানে শর্ট দেই, দেখেন ফ্যানটি কিন্তু ঘুরে উঠতেছে। তার মানে আমাদের লোড দেওয়ার সাথে সাথে আমাদের গাড়িতে চার্জ নেওয়া সম্পূর্ণ সাকসেসফুল হবে। তো আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম। তো যেহেতু এটা 56 ভোল্টের চার্জার, 60 ভোল্ট আমি দিয়েছি কেলিওয়াই দিয়ে। তো চার্জারটি একটু দ্রুত হওয়ার কারণে 60 ভোল্ট দিয়েছি, আর চার্জারটি লোড দেওয়ার পরে কিছু ভোল্টেজ কমে আসবে, এই কারণে আমি 60 ভোল্টেজ দিয়েছি। তো এটাই মূলত আপনাদের প্রশ্ন থাকলে এটা আমি ভেঙে দিলাম। তো 60 ভোল্টেজ দিলাম, আর এর থেকে 120 অ্যাম্পিয়ার চার্জার হলে আপনারা 58 থেকে 57 ভোল্টেজ দিবেন। 56 ভোল্টেজ থাকে রেগুলার চার্জারে, 57, 58, 59, 60, 60 এই 60 ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন আপনারা। তাহলে আপনাদের চার্জারটি সুন্দরভাবে চার্জ হবে, গরম হবে না এবং সুন্দরভাবে গাড়িতে চার্জ হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।